اسرحلی صدری ویسرلی امری وحلل عقدۃ من لسانی ویفقہوا قولی. غوث اعظم بمنے بسر و ساما مدد قبلہ دی مدد قعبہ امام مدد بگرداب بلا افتدا کستی جعیفان سکستراح تو پستی بحق خواجہ اسمہ ہارونی مدد کنیا معین الدین چستی رضی اللہ تعالی عنہ. مدد کن مدد کن تاجدار اہل سنت سرکار اعلی حضرت مدد کن وعلیہ وصحبہ وبارک وسلم برحمتک یا ارحم الراحمین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا ومن یهده اللہ فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له ولا ضد له ولا مثل له ولا مماثيل له. وأن سيدنا وطبيبنا وطبيب قلوبنا وعقلنا وقرتنا وعيوننا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كتابه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم: قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن ولا ذلك لشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মধ্যে এমন কোন হাইসিয়ত নেই, শক্তি নেই, পাওয়ার নেই যার দ্বারা আমি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো। যদি আমার আপা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নিগাহে করম, আমার আম্মা জানের দোয়া এবং আমার পীর ও মুর্শিদের ফৌজ ও বরকাত হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ যে আয়াত করিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি সে সম্পর্কে মুক্তাসার কিছু আলোচনা করব। তার আগে আসুন সর্বপ্রথমে আমরা সকলে মিলে আমার নবী, আপনার নবী, ইহ জগৎ পর জগতের নবী, হিজদা হাজার কায়নাতের নবী, পুত্র নাম, সাধু নাম, প্রশংসনীয় নাম, জানে আলামিন, রহমতাল লিল আলামিন, সিরাজুস সালিকিন, তাহা ও ইয়াসিন, মুজাম্মিল ও মুদাসসির, হুজুর শরাপা নূর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বারগাহে রিসালাতে, পবিত্র বারগাহে নবুয়তে নিজেদের গোলামীর দলিলকে পাঠিয়ে সবচেয়ে গুম্বাদের জালিকে চোখের সামনে রেখে প্রাণ খুলে জান্নাতের সুস্বাদ গ্রহণ করার আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফের নাজরানা পাঠ করুন সকলে, বা আওয়াজে বলান পড়েন আল্লাহুম্মা মোহাম্মদ, হরদম জোবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, আল্লাহুম্মা রাব্বুনা, মান আলাইনা রাব্বুনা
سيدنا أبي أحمد أرسله مبشرا وأرسله ممجدا صلوا عليه دائما صلوا عليه سرمدا اللهم নূরের দোলনায় দোলে নবী নূরের দোলনায় দোলে নবী এলেন আমিনার কোলে আরশ কুরসি লাগছে দরুদ দুলে দুলে নূরে ঢাকা রয়েছে মক্কা নগরের গলি গলি জান্নাত যেন সেজেছে রে মা আমিনার জীর্ণ কুটির নূরে নগরের গলি গলি জান্নাত যেন সেজেছে তাজিমে কাবা করেছে সিজদা তাজিমে কাবা করেছে সিজদা ইয়া মুহাম্মদ বলে নূরের দুলনায় দুলে নবী এলেন আমি নার কোলে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়েদেনা মুআজ্জাজ হযরাত আজকের এই পবিত্র মহফিলে পাক আমার এই হুগলি জেলার বাঁকা নগরের ভাইরা নবী পাকের আহলে বায়াত পঞ্জতনে পাকের নামে অনুষ্ঠিত করেছে আপনারা এই ঠান্ডার সময়ে এখন যে আরামটার প্রয়োজন সে আরামটাকে বিসর্জন করে এই মাহফিলে পাকের মধ্যে বসে আছেন আল্লাহর পবিত্র হামদ সানা তাসবিহ তাহলিল জিক্রে রাসূল জিক্রে নবী জিক্রে সাহাবা জিক্রে আম্বিয়া জিক্রে আহলে বায়াত শোনার জন্য এমনই একটি গুরুত্বপূর্ণ রাত গুরুত্বপূর্ণ সময় এমনই যে সময়টা হয়তো আমাদের জীবনে আর নাও আসতে পারে আল্লাহ পাক তৌফিক দিলে হয়তো আবার আসবে আর যদি তার ইশারা হয়ে যায় হয়তো নাও জুটতে পারে তাই আপনারা অতীত সবর ইখতিয়ার করে ইতমিনানের সঙ্গে মাহফিলে পাকে বসুন আলহামদুলিল্লাহ যে আয়াতে করিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মুক্তাসার কিছু আলোচনা করে যে যার গন্তব্যস্থলে ফিরে যাব তবে মহাতরম হযরাত
आज के अपनारा जे महफिले पाक जाके अनुसरण करे जिनादेर के अनुसरण करे महफिल जे तैरी करेछे जिज्ञेस करलाम आमी एसे भाई साहेब आजके जलसाटा कि उपलक्षे तो उनी बोललेन पंजेतनेर नामे आमरा ए जलसाटा दिएछि माने अहले बैत पाके मुतबर्रक रहमत हासिल करार उद्देश्य महफिले पाक आमार पूर्ववर्ती वक्ता अहले बैत सम्पर्के यथेष्ट सुनिएछेन आपनारा निश्चय बुझते पेरेछेन अहल शब्द अर्थ नसल बैत माने घर माने नबीर घरानार कथा बार्ता अल्लाह प्यारा हबीब जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम दीने इस्लाम में आवाज तुलने प्रतिनिधि धीरे धीरे अग्रसर हुए सिद्दीक अकबर जनाबे अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु कबूल कर ले इस्लाम परे परे फारूक आजम उस्मान खाने काबा तवाफ करे बेर हुए आसबें ऐलान कर लें ए अमर शाहबरा दाड़ी जाओ एक तो अमर कथा आछे सामने एलें बोले रे अमर शाहबा आज के तुम्हारे के एक अमूल्य नसीहत आमी करब बोलो तुम्हरा कि सेटा पालन करबे বলছে ইয়া রাসূলুল্লাহ জীবনে যা কিছু আপনি দিয়েছেন সবকিছুই আমরা অমূল্যভাবে কবুল করেছি আজকে আপনি যেটা দেবেন সেটা কেমন তাআলা আলাইহিস সালাম নূরের জবানে বললেন হে আমার সাহাবা হে মুসলমানেরা হে কালমা ওয়ালারা শোনো হয়তো এটা আমার জিন্দেগীর আখেরি হজ আগামী হজের মৌসুমে হয়তো তোমরা আমাকে কেউ দেখতে পাবে না সেই কারণে আমি তোমাদেরকে আজ একত্রিত করে একটা নসিহত করতে চেয়েছি সাহাবায়ে কিরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ না কোনো মতেই সম্ভব নয় আপনার জবান থেকে আমরা এই কথাটা শুনবো আশা রাখতে পেরেছিলাম না ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন না হজের ময়দানে আমরা আসবো এ কেমন করে হতে পারে রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত আমার সাহাবারা মওতের স্বাদ সকলকে গ্রহণ করতে হবে তাই আমি অনুভব করতে পেরেছি আগামী বছর হয়তো তোমাদের সঙ্গে হজের ময়দানে আর মোলাকাত হবে না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি দয়া করে বলে দেন যদি আপনার এই রকমই অবস্থা হয় তাহলে আমরা আপনার পরে কার কাছে দ্বীনের শিক্ষা নেবার জন্য যাব কার কাছে কোরআন বোঝার জন্য যাব কার কাছে ইসলাম বোঝার জন্য যাব কার কাছে আমরা হাদিসে নববী শোনার জন্য যাব ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন দেখতে পাবো না তখন আমরা কার কাছে গিয়ে আপনার জিয়ারত করতে পারবো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর জবানে ফয়সলা করে দিলেন ও আমার সাহাবা এই জন্যই আমি তোমাদেরকে দুটো রাস্তা দিয়ে যাচ্ছি দুটো পথ দিয়ে যাচ্ছি এই দুটোকে তোমরা যদি মজবুত করে রাখতে পারো তাহলে জামানা কোনোদিন তোমাকে গোমরাহ করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ কি এ আমার সাহাবা তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি কিতাবুল্লাহ ওয়া ইতরতি আহলে বাইতি ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী
मजबूत रूपे धरते पारो जमाना तुम्हें कोनो दिन गुमराह करते कारण कुरान और अहले बैत रसूले पाकेर अनमोल तोहफा रास्ता एकदि के कुरान सुपारिश कर एकदि के अहले बैत सुपारिश कर गद्दारे रसूल छिलेन ना रोस्ताक छिलो ना तारा रसूलेर वफादार छिलो एइजन्य तस्लिम करे निएछे परक्षणे अल्लाहर रसूल सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम अल्लाह रब्बुल आलमीन इरशाद करलेन ओ नबी तुम्हार उम्मतीदेरके बोलो आमार मुमिन बंदादेरके बोले दाओ जे आमी तोमादेर काछे किछुई चाई ना अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम साहाबीदेर जोर मुठे बोललेन जे आमी तोमादेर काछे কিছু জিনিস চাই তোমরা কি দিবে নবী চেয়েছেন সাহাবী দিবে না দিবেন দেবে তো আচ্ছা মনে করুন আপনাদের কাছে যদি আমি যে জিনিসটা আপনাদের কাছে আছে চাই আপনারা দিবেন কি দিবেন নিশ্চয়ই দিবেন তো ব্রাদারা নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজ তোমাদের কাছে আমি কিছু চাইবো সেটা আমি নই আল্লাহ চেয়েছে বলো দেবে কি দেবে না বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দ্বীন পেলাম মাযহাব পেলাম কোরআন পেলাম কিতাব পেলাম অন্ধকার থেকে আলোকিত হলাম মূর্খ থেকে শিক্ষিত হলাম দানা থেকে আপনার জাহেলিয়ত থেকে আমলিয়তে এলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়ে সব পেয়েছি আপনি কি চাইবেন আমরা দেব না দিল দিতে রাজি আছি যদি চোখ চান চোখ দেব ওযুদ চান ওযুদ দেব জিসমে যে জিনিসটা চাইবেন সেটাই দিতে রাজি আছি নবী কোনেন বললেন যে না না আমি তোমাদের কাছ থেকে তোমাদের ওযুদ নেব না চোখ নেব না সোবান নেব না পায়ের নেব না হাত নেব না জিসমের কোন জিনিস নেব না তবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান এই আমার সাহাবা আমি কি চাই তোমরা কি দেবে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেব আল্লাহ রাসূল বললেন শোনো কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদাতা ফিল কুরবা আল্লাহর নবী বলেন আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা চাই বলো আহলে বাইতের ভালোবাসা চাই তোমরা আহলে বাইতকে ভালোবাসতে পারবে সাহাবারা জিজ্ঞেস করলেন মান আহলে বাইতকা ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইত কে কে আপনার আহলে বাইত আল্লাহু আকবার কে আহলে বাইত কারণ নবীর ঘরানার মধ্যে তো অনেকেই আছে নবী কোনেন রাজওয়াজ মুতাহরাত আছে সাহাবাই কেরামরা আছে আর অন্যান্য আলা ওলাদরা আছে কপরা কওম আছে নবীর ঘরানা আল্লাহ সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আদবের সঙ্গে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান ফিদা কাবি ওয়া কলবি আপনার নামের প্রতি নিজের মা-বাবাকে কুরবান করি নিজের জিগারকে কুরবানি করে দিই আপনি দয়া করে বলুন আপনার আহলে বাইত কে মান আহলে বাইত কে নবী কোনেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করে দিলেন নির্বাচিত করে দিলেন এবং তাদেরকে চিনিয়ে দিচ্ছেন
আমার আহলে বাইত ওয়াল আবনাহুমা যাদের মহব্বত আমি তোমাদের কাছে চাই যাদের মহব্বত আল্লাহ তোমাদের কাছ থেকে চাই তারা হচ্ছে একজন হলেন হযরতে আলী হযরতে ফাতেমা জোহরা হযরতে হাসান হযরতে হোসেন ওয়া আবনাহুমা এবং তাদের আলো আওলাদ তাদের আলো আওলাদ এরাই হচ্ছে আমার আহলে বাইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের চাদর মোবারকে ওই আহলে বাইতের পঞ্জতনে কাতিরার ওই সুন্দর নরানী কাফেলাকে নিজের চাদরের মধ্যে লুকিয়ে রাখলেন লুকিয়ে রাখার পরে দুটি হাতে আসমানের দিকে উত্তোলন করে দোয়া চাইছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি হে আল্লাহ আমার কোলে যারা লুকানো আছে আমার চাদরের নিচে যারা ছায়া তলে রয়েছে হে আল্লাহ এরা আমার আহলে বাইত ওগো আল্লাহ আমি এদেরকে ভালোবাসি তুমিও এদেরকে ভালোবাসো হে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো যারা দুনিয়াতে এদেরকে ভালোবাসবে রাসূলে পাক দোয়া করেছিলেন একদিন নূরানী কাফেলা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি উম্মাহাতুল মুমিনিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকদ্দাস বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন হঠাৎ মাওলা আলীকে ডাকছেন আইনাল আলী আইনাল ফাতিমা হাসান ও হোসাইনা যে কোথায় আলী এ ফাতেমা তুমি কোথায় এ হাসান হোসেন কোথায় হযরত মাওলায়ে কায়নাত বের হয়ে এলেন বলেন ফাতেমা কো সঙ্গে নাও হাসান হোসেন কো সঙ্গে নাও সঙ্গে নিয়ে এলেন কাছে করে দিলেন একজনকে ডানে একজনকে বামে আর দুটি নয়নের তারাকে দুজনকে দু কোলে বসালেন বসানোর পরে আবার নূরের আবরণ চাদর মোবারককে ঢেকে দিয়েছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখতে পেয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই চাদরের মধ্যে আমি কি জায়গা না আমার কি জায়গা নেই আল্লাহ রাসূল হাত তুলে বললেন ও আমি উম্মে সালমা তুমি নিজের জায়গায় বিদ্যমান আছো তুমি আজাদ মুতাহারাত তুমি নবীর বিবি তোমার সম্মান অনেক উপরে আছে এরা আমার আহলে বাইত এরা আমার প্রিয় জিনিস এরা আমার খাস নিয়ামত এরা আমার দিলের টুকরা এরা আমার জিগারের পারা এরা আমার ইসলামের মতি এই জন্য আজকে আমি এদেরকে প্যার করে নিজের কোলের সামনে বসিয়ে রেখেছি আহলে বাইতের সঙ্গে রাসূল পাকের কি রকম কানেকশন দেখুন কেমন কানেকশন আরে মাওলা আলী সম্পর্কে শুনলেন তো ফাতেমা জোহরা সম্পর্কে শুনলেন ইমাম হাসান হোসেন কেও শুনলেন আরে কে মাওলা আলী আরে ও মাওলা আলী আল্লাহু আকবার পাঁচ তন কা পাঁচ নারা এক নারা হায়দারি ইয়া আলী ইয়া আলী কোন আলী রেচালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন তো খানায়ে কাবাতে জন্ম নিলেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা সুবহানাল্লাহ দুনিয়ার কোন মা কিয়ামত পর্যন্ত একটা বাচ্চা কোন মসজিদে জন্ম দিতে পারবে না একমাত্র ফাতেমা বিনতে আসাদ একমাত্র তার পুত্র আলী মুর্তজাকে খানায়ে কাবাতে জন্ম দিয়েছে মাযদা সামাইনে কিরাম ইয়ালিয়ে মুর্তজা জন্ম তো নিলেন চোখ খুললেন না মায়ের চেহারাও দেখছেন না খানায়ে কাবা কি রকম ঘরটাও দেখছেন না আল্লাহ হযরত ইয়ালিয়ে মুর্তজার মা পেরেশান বলে বাচ্চা দুধ পান করছে না ঠোঁট নাড়াচ্ছে না চোখও খুলছেন না শুধু শ্বাস প্রশ্বাসটুকু যাচ্ছে খবর দেওয়া হলো এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চলো না হযরতে ফাতেমা বিনতে আসাদ বাচ্চা তাওয়াল্লাদ করেছে নবীয়ে দো আলম শুনলেন হুজরা মুবারক কে ছাড়লেন এলেন খানায়ে কাবা দেখিতে দেখলেন হযরতে ফাতেমা বিনতে আসাদের কোলে একটা চাঁদের মতো টুকরা ঝলমল করছে একটা নূরানী পুত্র লাপদার ঘুমিয়ে আছে রাসূলে আরবি
কাঁথাটি হাতে নিলেন তুলে নিয়ে আপনার গোসল দিলেন গোসল দেবার পরে কোলে তুলে নিলেন নিজের লাবে মোবারক থেকে একটুখানি থুতু মোবারক বের করে এলিয়ে মর্তজার ঠোঁটে লাগিয়ে দিলেন লাগিয়ে দেবার সঙ্গে সঙ্গে হযরত আলী চোখ খুলছেন আল্লাহু আকবার চোখ খুললেন চেহারা দেখলেন জিয়ারত করলেন খানায়ে কাবা তাহরিজকে দেখলেন খানায়ে কাবার মিনারাকে দেখলেন মেহরাবকে দেখলেন মায়ের চেহারাকে দেখলেন আল্লাহর আসমানকে দেখলেন আল্লাহর জমিনকে দেখলেন পূর্ব দেখলেন পশ্চিম দেখলেন উত্তর দেখলেন দক্ষিণ দেখলেন পুরো কায়নাতকে গর্দিস করে নিলেন আমার রাসূল একদিন জিজ্ঞেস করছেন হে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো তোমার হাকিকত আমি একটু বুঝতে পেরেছি এখন বলো তুমি সেদিন জন্ম নেবার পরে চোখ কেন খুলেছিলে না আল্লাহু আকবার মাওলা আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর কাছে হাত করেছিলাম হে আল্লাহ যে নবীর তুমি নুমাইন্দা করে যে নবীর সিপাহী করে যে নবীর সরদার করে যে নবীর খলিফা করে যে নবীর জামাতা করে আলীকে তুমি জমিনের মধ্যে পাঠাবে সে আলী জন্ম নিয়ে আগে মায়ের চেহারা দেখবে না তোমার কাবাও দেখবে না এই আল্লাহ তোমার আলী নবী মুস্তাফার চেহারাকে দেখবে তুমি কি জানো তোমাকে প্রথম গোসলটা কে দিয়েছিল বলে জি হ্যাঁ আমি তো জানি বলে কে দিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের নবুয়ত ওয়ালা হাত দিয়ে আমাকে গোসল দিয়েছিলেন বলে আলী শোনো তোমার প্রথম গোসলটা তো আমি দিয়ে দিয়েছিলাম আমার শেষ গোসলটা আলী তুমি তোমার হাত দিয়ে দেবে কিতাব গওয়া আছে কিতাব গওয়া আছে মাওলানা কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার ওফাতের সময় গোসল দিচ্ছিলেন আরো অন্যান্য সাহাবায়ে কেরামরাও ছিলেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পবিত্র পিরহান নিয়ে নবী মুস্তাফার চেহারায় মুকদ্দাসকে শুকাচ্ছেন পানি কে জজ করছেন নবী পাকের নাভি মুবারকের উপরে এক কাতরা পানি আর এক পেশানের উপরে এক কাতরা পানি ছিল আলী বলে এই জায়গাতে কাপড় দিয়ে নয় এই পেশানিতে কাপড় ছুঁয়ে নয় একে পানিটাকে শুকনা করতে হলে আলী তোমার মুখটাকে দিয়ে তুমি পানিটাকে চুষে না হযরত আলী রিওয়ায়াত করছেন যে খোদার কসম নবী আমাকে যা দিয়েছিলেন তাও পেলাম এবং যেদিন আমি নবী মুস্তাফাকে আখেরি গোসল দিয়েছিলাম ওই সময় যে শরীরের মধ্যে পানিটা ছিল ওই পানিটাকে যখন আমি জবান দিয়ে চুষে নিয়েছিলাম সেই দিন থেকে আমি মাহতাবে ইলমে কায়নাত তৈরি হয়ে গিয়েছি এখন যদি জামানা আমাকে জিজ্ঞেস করে এই আলী তুমি কি জানো তা আমি বলবো এই জামানা জামানা যা জানে না আলী মুর্তজা তাও জানে এই জন্য তো আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়াল বাবুহা আমি হলাম ইলমের শহর আর আলী হলো তার দরওয়াজা এই জন্য তো আমি চ্যালেঞ্জ করি পুরো পশ্চিম বাংলা নয় এ গোলাম আপনার মহারাষ্ট্র দিল্লি কর্ণাটক শিলিগুড়ি আপনি যেখানে যাবেন এ গোলামের নাম শুনবেন চ্যালেঞ্জ করে বলি আজ পর্যন্ত কোন পীর তার বেলায়েত আলী থেকে দূরে করতে পারবে না যে পীরের সাজরাতে আলী মুর্তজার নাম নেই সে পীর কি হতে পারে না এই কারণে বেলায়েতের তাজেদার হলো আজ জামানায় অনেক পীর আছে মিয়া এ মাযহাবকে গোমরাহ করার জন্য বরবাদ করার জন্য খুব সাবধান যাকে তাকে পীর নয় আরে পীর তো সেই হবে যাকে দেখে আল্লাহ ইয়াদ আছে নামাজ নেই রোজা নেই হ্যাঁ হারাম হালাল তাসবিহ নেই লাম পৌঁছে হয়ে कहां से आए कि मैं फला जगह से आया हूं कि पता नहीं ये देखो मैं तो वाकया हुए चलो हमारे इलाके है जानो तो एक महजूब देखते महजूब देख देख ले मने को बहुत बड़ो बुजुर्ग है हैं मारफत पक्का अल्लाह उन्हीं एले बस ले बसार परे अजान हो मस्जिद है মুরিদ কে বলছে যাও বাবা নামাজ পড়ো আজান তো খাস খাস দিনারা মুরিদ কিনারা অন্যান্য মুরিদদের কে বলছে ভাই তোমরা যাও মসজিদে আমরা হুজুরের কাছে আছি চললে ওখানে সবাই যে নামাজ পড়ছে আর এখানে পীর সাহেব
নামাজ পড়লো কি কি করলো বসে বসে আপনার সিগারেট টানছে। তো আমাদের এলাকার একজন মেয়ে মানুষকে জিজ্ঞেস করলো কি হুজুর আপনি পীর মানুষ আপনার এখলাসের তো উচিত নয় কারণ সাধারণ।